সামনেই পুজো। এই পুজো উপলক্ষে বিভিন্ন সংস্থা ইতিমধ্যে শুরু করে দিয়েছে পুজোর ফটোশ্যুট। এবার কলকাতা ইডুজেট স্টুডিওতে হয়ে গেল এসএফএ সিনেমা এবং সাহিত্য ম্যাগাজিনের শ্যুট মা আসছেন। এই শ্যুটে অংশগ্রহণ করেছিলেন 14 জন মডেল। প্রতীকী চিত্রগ্রহণ এবং ঈশিতার মেকওভার ও শান্তশামিয়ানার ড্রেস ডিজাইন এবং রঞ্জিতা জুয়েলারি কালেকশনে হয়ে গেল এই ফটোশ্যুট, যেখানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার আদিত্য দাস, অভিষেক দত্ত। তাদেরকেও একদম ভিন্ন রূপে দেখা যায় এদিন এই ফটোশ্যুটে। ও এসএফ এর প্রতি বছরই বিভিন্ন সম্ভব রাখে নতুন প্রতিভাদের জন্য। আগামীতে এভাবেই তারা নতুন প্রতিভা সকলের সামনে তুলে আনতে চান বলে জানালেন সংস্থার কর্ণধার আদিত্য দাস। ম্যাগাজিন আমরা যেটা করছি বা যেটা করলাম আমরা, সেটা অন্য একটা ধরনের ম্যাগাজিন করলাম। মানে ফ্যাশন থাকছে এখানে, পুজো বাসিত থাকবে, আমাদের সামনে একটা শো আছে, সেই শো পারপাস ম্যাগাজিনটা করা হচ্ছে। এখানে যারা নতুন পার্টিসিপেট যারা আছে, তারা এখনো পর্যন্ত এরকম ধরনের ম্যাগাজিন হয়তো করেনি, আর সেটা আমরা চেষ্টা করলাম। দুর্গাপুজো সামনে আসন্ন আমাদের দুর্গাপুজো, ঠিক দুর্গাপুজোকে মাথায় রেখে আমাদের ম্যাগাজিন। হ্যাঁ, দুর্গাপুজো আমরা অনেক রকমের দেখি, কিন্তু এই ম্যাগাজিনের শুটের মধ্যে অনেক রকম পার্থক্য আছে। আমরা যেমন দেখতে পাচ্ছি, সবাই ছেলেরা যেমন পাঞ্জাবি পরে একটা ব্যাপার, পুজোর যে গন্ধ আর সাজের যে ব্যাপারটা, সেটা মেয়েদের মধ্যেও তাই। সম্পূর্ণ মারাঠি বাঙালিয়ানা পুরো ব্যাপারটাকে আমরা রেখেছি, যেটা বাংলাতে দুর্গাপুজো উৎসব একটা বড় ফেস্টিভ্যাল, তো সেই ফেস্টিভ্যালটাকে মাথায় রেখে সমস্ত রকম কিছু আমরা এখানে দিতে পেরেছি। এটা শারদ শঙ্কর একটা ম্যাগাজিন হলো ওএসএফ এর তরফ থেকে, আজকে শুট কমপ্লিট হয়েছে আমাদের। মানে অনেক সাড়া পেয়েছি আমরা, অনেক মডেল, নতুন মডেল পার্টিসিপেট করেছে, তারা কাজ করেছে। তো এটাই বলবো যে ম্যাগাজিন মানেই এই নয়, ফ্যাশন ম্যাগাজিন মানেই যে আমাদের ভালগারিটি থাকবে। এটার মধ্যে আমাদের যে বাংলার যে কালচারটাকে, ইন্ডিয়ান কালচারটাকে যে আলাদা গ্ল্যামার আছে, সেটাকে আমরা ফুটিয়ে তুলেছি। তো এত সুন্দর করে সেই গ্ল্যামারটা সবাই দেখতে পাবে, তার জন্য কোনো অশ্লীলতার প্রয়োজন হয়নি। একদম বাংলা কালচারটাকে আমরা তুলে ধরেছি এই ম্যাগাজিনে। ম্যাগাজিনে তো প্রথম কথা দুর্গাপুজোর কালেকশন, যেটা ড্রেসের কালেকশন আছে আমাদের ডিজাইনার শান্তশামিয়ানার তরফ থেকে ড্রেস দেওয়া হয়েছে, তো অসাধারণ ড্রেসের কালেকশন থাকছে। তার সাথেও অনেক মুখরোচক গল্প, আমাদের ফ্যাশন শো এর ডিটেলস, 22শে সেপ্টেম্বর যে ফ্যাশন শো, দা বেঙ্গল ফ্যাশন শো এর টোটাল ডিটেলস ওই ম্যাগাজিনের মধ্যে সবাই পাবে। এটা আমার প্রথম কাজ নয়, অনেকদিন ধরে ওর সঙ্গে কাজ করছি, ফলে ওর আইডিয়া সম্পর্কে বা ওর যে চিন্তাধারার যে একটা ব্যাপ্তি আছে সে সম্পর্কে আমার যথেষ্ট ভালো আইডিয়া আছে। ও আমাকে যথেষ্ট ভরসা করে এই কাজটা দিয়েছে। তো আমি চেষ্টা করেছি কাজটার মানটা রাখতে, এবং ম্যাগাজিন বলতে আমরা যেটা বুঝি, মানে স্বাভাবিকভাবে আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে, তো হয়তো অনেকটা সেরকম ম্যাগাজিনের মতো, আবার হয়তো অনেকটা সেরকম নয়, কিছুটা ব্যতিক্রমী আছে। আমি কাস্টম ডিজাইনার শান্ত ভট্টাচার্য, আমি আমার মানে গণ্ডির মধ্যে থেকে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছি, বাংলা সংস্কৃতিকে ধরার চেষ্টা করেছি, আমাদের আসন্ন শারদীয় উৎসবকে কেন্দ্র করে আমাদের বাঙালিদের মধ্যে যে একটা মাতোয়ারা ভাব আসে, সেই সেই সাজ পোশাকটাকে কিছুটা আমি ধরার চেষ্টা করেছি। এখন বাকিটা বোঝা যাবে ম্যাগাজিনটা আসলে, সবাই যখন সেটা দেখবে, সেটা পড়বে, হাতে পাবে, এবং আমাদের কাজটা আশা করি অ্যাপ্রিসিয়েটেড হবে, তো সেটাই আমাদের প্রাপ্য। রিপোর্ট চ্যানেল 10। দুর্গাপূজা।